কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা জাতীয় ফসলের উপর একটি প্রতিবেদন। তেজপাতা একটি মশলা জাতীয় ফসল। তরকারি ছাড়াও বিভিন্ন মিষ্টান্ন প্রস্তুতিতে তেজপাতার ব্যবহার করা হয়। তেজপাতার ঔষধি গুণ রয়েছে। দেশের অনেক ক্ষেতেই তেজপাতার চাষ হতে দেখা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বর্তমানে তেজপাতার জাত উন্নয়ন ও চাষ পদ্ধতি উন্নয়নের জন্য গবেষণা করে চলেছে। দীর্ঘদিন গবেষণার পর এই প্রতিষ্ঠান বাড়ি তেজপাতা এক নামে একটি জাত উদ্ভাবন করেছে। বাড়ি তেজপাতা এক মাঝারি উচ্চতার সুগন্ধিযুক্ত চিরসবুজ বৃক্ষ জাতীয় উদ্ভিদ। পাতাগুলো লম্বায় বেশ বড় ও সবুজ বর্ণের। চারা লাগানোর 16 থেকে 18 মাসের মধ্যে তেজপাতা সংগ্রহ করা যায়। এ জাতের তেজপাতার গাছে 1 মিটার লম্বা ডালে 97 থেকে 102 পাতা পর্যন্ত পাওয়া যায়। সমগ্র বাংলাদেশে এ জাতের তেজপাতা চাষ করা যায়। বৈশাখ থেকে আশ্বিন মাসে চারা রোপণ করতে হয়। চৈত্র এবং মধ্য কার্তিক মাসে বছরে 2 পাতা সংগ্রহ করা যায়। বাড়ি তেজপাতা এক একটা আমাদের তেজপাতার ফসলের গাছের সামনে দাঁড়িয়ে আছে এবং এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু পুরাটাই বাড়ির তেজপাতা এক এর মাঠ আমরা দেখতে পাচ্ছেন। তো আমরা তেজপাতার কথা বলতে গেলে আমাদের কিন্তু প্রথমে মনে আসে এটা কিন্তু একটা পাতা জাতীয় ফসল। এটা আমরা পাতাটা আমরা খেয়ে থাকি, এর বীজও হয় কিন্তু আমরা বীজ খাই না, সে শুধু আমরা পাতাটা খেয়ে থাকি এবং এটা পেকে যায়। পাতাটা আমরা হারভেস্ট করার পরে, শুকানোর পরে আমরা এই পাতাটা খেয়ে থাকি। আর তেজপাতার কথা বলতে গেলে আমাদের প্রথমে মনে পড়ে মাংসের কথা, কারণ আমরা হলো মাংস জাতীয় সবজি বা যে রিচ ফুড তৈরি করতে আমাদের তেজপাতার ব্যবহার অনেক বেশি। আর অন্যান্য সবজি রান্না করতেও অনেক সময় তেজপাতার ব্যবহার হয়ে থাকে, যেটা আমাদের খাবারকে স্বাদে গন্ধে অতুলনীয় করে ফেলে। তেজপাতা যে একটা রাসায়নিক পদার্থ আছে যেটা সিনামলডিহাইড, যার জন্য তেজপাতার যে ফ্লেভারটা আমরা পাই যেটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য। তেজপাতা আমাদের সর্দি কাশির ক্ষেত্রে অবশ্যই কাজে লাগে এবং আমাদের বিভিন্ন ধরনের পেটের যে অসুখ হয়ে থাকে সেখানেও আমাদের তেজপাতা ব্যবহার হয়ে থাকে। তেজপাতার হলে আমরা পাউডার করে খেতে পারি, আমরা বিভিন্ন 5 ফোড়নের মধ্যে তেজপাতা আমরা পাউডার করে আমরা ব্যবহার করতে পারি। আর তেজপাতার ব্যবহার করতে গেলে ব্যবহারের কথা বলতে গেলে আমরা যে এখন যে করোনার যে সময়টা আমরা পার করছি সেখানেও কিন্তু আমি বলতে চাই যে আমরা আদা হলুদ কালিজিরা গোলমরিচ লবঙ্গ সাথে 2-3 তেজপাতা দিয়ে এটার পানির আমরা ব্যাপার নিব এবং এর সাথে এই পানিটা আমরা 4-5 আমরা দিনে খেতে পারি, যেটা যেখান থেকে আমরা হয়তো অনেকটা রিলিফ পাবো, করোনার হয়তো ভাইরাসটা হয়তো থেকে আমরা হয়তো নিজেকে ভালো রাখতে পারবো। তেজপাতার আমাদের এই জাতটা বাড়ি তেজপাতা এক, এটা ছাড়াও আমাদের আরেকটা তেজপাতার একটা লাইন আছে, এটার পাতাটা আমরা দেখতে পাচ্ছেন চিকন, ওইটা একটু লম্বা, সেটা আমাদের একটা জামপ্লাজম, সেটা আমরা অচিরেই আরেকটি জাত হিসাবে আমরা হয়তো মুক্তায়ন করতে পারবো। এবং এই তেজপাতার আমরা সাধারণত আমরা কাটিং করে বা লেয়ারিং করে আমরা এটার প্রপাগেশন করে থাকি এবং এটা খুবই লাভজনক একটা ফসল।
রেজাউল, যেহেতু এটার হলো রোগ বালাই খুবই কম, পোকামাকড়ের আক্রমণও খুব কম হয়ে থাকে, যার ফলে বাসায় যদি একটা গাছ লাগাই আমার ফ্যামিলি, আমার পরের প্রজন্ম, পরের প্রজন্ম, যেহেতু এটা প্রায় 70-80 বছর বা 100 বছরেও বাঁচতে পারে, যার ফলে এটা একটা খুব ভালো একটা ইনকামের উৎস। এবং এতে কৃষকের যদি ছোট্ট একটা তেজপাতার বাগান হয়ে থাকে তাহলে কিন্তু সে এই খুব সহজভাবে তার সে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, যখন ম্যাচিওর হয় আমরা বুঝতে পারি। এবং সবচেয়ে বড় কথা একটা টাইম আছে, একটা যেমন শীতকালে আমরা সেটা হারভেস্ট করে থাকি, এই টাইমের পরে আমরা ইতিমধ্যে ফেব্রুয়ারি মার্চে একবার হারভেস্ট করেছি, আবার কিন্তু জুন জুলাইয়ের পরে আগস্ট মাসে আবার একটা হারভেস্ট করতে পারবো, আমরা কিছুদিন আগেও আমরা হারভেস্ট করেছি, আবার হারভেস্ট করতে পারবো, যার ফলে এটা 2-3 বার হারভেস্ট করা যায়, যার ফলে খুব মানে লাভজনক একটা ফসল বলে আমি মনে করি। 7-8 বছরে একটি গাছ থেকে 30-35 কেজি পাতা সংগ্রহ করা যায়। বাংলাদেশ মশলা গবেষণার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় বগুড়ায় প্রতিষ্ঠিত হয় মশলা গবেষণা কেন্দ্র। এই কেন্দ্রের রয়েছে গাজীপুর, মাগুরা ও কুমিল্লা 3টি আঞ্চলিক কেন্দ্র। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র গাজীপুরে গিয়ে দেখা যায় সেখানে পেঁয়াজ, রসুন, জিরা, দারচিনি, কালিজিরা, মেথি, হলুদ, আদা সহ 18টি মশলা ফসলের 43টি জাতের উপর গবেষণা হচ্ছে, তার মধ্যে তেজপাতার গবেষণাও হচ্ছে। এখান থেকে উদ্ভাবিত তেজপাতার জাত এখন দেশের বিভিন্ন অঞ্চলে চাষ হচ্ছে বলেও জানা যায়। এই উন্নত জাত উদ্ভাবনের ফলে অনেকেই তেজপাতার বাগান করেছেন এবং লাভবান হচ্ছেন। তেজপাতা আমাদের দেশে অতি প্রাচীন মশলা, বহুকাল থেকে আমাদের তেজপাতার ব্যবহার আছে। তেজপাতা শুধু রান্নার মশলায় না, এটা কিন্তু একটা আয়ুর্বেদিক চিকিৎসার একটা উপকরণ। এবং আপনারা জানেন যে সর্দি, কাশি, পেটের অসুখ, অ্যালার্জি, যে কোনো বিষয়ে আমরা তেজপাতার ব্যবহার করতে দেখি। ইদানিং তেজপাতার ব্যবহার যে করোনা আক্রান্তকালে প্রতি ঘরে ঘরে, এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা মতামত দিয়েছে যে তেজপাতার ভিতর যে উপকরণ আছে সেগুলো যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অনুরূপ যে কোনো বা আক্রান্ত হলে এগুলো সারিয়ে তোলার জন্য তেজপাতা ভূমিকা রাখে। তেজপাতা আমাদের এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, এই করোনাজনিত যে মহামারী দেখা দিয়েছে সেটাকে প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য বা সারিয়ে তোলার জন্য আমাদের এই তেজপাতাটা কৃষক নিজেরাই নিজেদের প্রয়োজনীয় মতো তেজপাতা উৎপাদন করতে পারবে। তেজপাতা কিন্তু অনেকে ব্যবহার করেন, কিন্তু তেজপাতা গাছ কীরকম, কোথায় হয় তেজপাতা, আমাদের গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে এটাকে আমরা জনপ্রিয় করার জন্য বা সবার কাছে পরিচিত করার জন্য আমরা যে মশলা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, এটা 1989 সালে শুরু হয়েছিল। 1996 সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে গবেষণা শুরু হয় এবং শুরু থেকেই তেজপাতাকে আমরা অন্যতম একটা ফসল হিসাবে আমাদের বিভিন্ন কেন্দ্রে একটা আমরা অন্তর্ভুক্ত করেছি এবং এলাকার কৃষকদের মাঝে প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন মাঠ দিবস, বিভিন্ন মেলা, বৃক্ষরোপণ যে মেলা করি সে সমস্ত জায়গায় আমরা তেজপাতার গাছ বিক্রি করেছি, কৃষক পর্যায়ে আমরা ছড়িয়ে দিচ্ছি। এবং এটা যে প্রক্রিয়াজাতকরণ, যে তেজপাতা বাজারে দেখেন এটা কিন্তু একটা স্পেশাল কালার আছে, যেটা সাধারণত আগে আমরা যারা 2-1টা গাছ ছিল বা জানতো তারা কিন্তু করতে পারতেন না, এখন প্রশিক্ষণের মাধ্যমে মানে উপযুক্ত মানসম্পন্ন পাতা আমরা কৃষকদের মাঝে তৈরি করার যে কৌশল সেটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং এই কার্যক্রম আমাদের চলমান আছে। তেজপাতা একটি অর্থকরী ফসল, এ ফসল চাষের তেমন কোনো পরিশ্রম নেই, এ ফসল চাষে প্রয়োজন নতুন উদ্যোগ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত তেজপাতার জাত চাষ করা গেলে বেশি লাভবান হওয়া সম্ভব, বিষয়টি বিবেচনা করে সঠিক নিয়মে তেজপাতা উৎপাদন করলে তেজপাতা চাষ হতে পারে একটি অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক কৃষি। পৃথিবীর প্রায় সকল দেশে COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষিকাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে।
সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। আষাঢ় মানে নববর্ষার শীতল স্পর্শে ধরণীকে শান্ত ও শুদ্ধ করতে বর্ষা ঋতুর আগমন। খাল, বিল, নদীনালা, পুকুর, ডোবা ভরে উঠে নতুন পানির জোয়ারে। গাছপালা ধুয়ে মুছে সবুজ প্রকৃতি মন ভালো করে দেয় প্রতিটি বাঙালির, সাথে আমাদের কৃষিকাজে নিয়ে আসে ব্যাপক ব্যস্ততা। প্রিয় কৃষিজীবী ভাই বোন, আসুন আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই আষাঢ় মাসে কৃষির করণীয় আবশ্যকীয় কাজগুলো। আউশ ধান। আউশ ধানের ক্ষেতের আগাছা পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনীয় অন্যান্য যত্ন নিতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে রোগ ও পোকামাকড় দমন করতে হবে। বন্যার আশঙ্কা হলে আগাম রোপণ করা আউশ ধান শতকরা 80% পাকলেই কেটে মাড়াই ঝাড়াই করে শুকিয়ে যথাযথভাবে সংরক্ষণ করা যেতে পারে। কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।